অবশ্যই রিজিকের মালিক আল্লাহ তাআলা তিনি বেইনসাফ করেন নাই সবাইকে সমান রিজিক দিয়েছেন কিন্তু আফ্রিকার মানুষ না খেয়ে মরছে পুঁজিবাদের অভিশাপের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের জুলুমের কারণে পশ্চিমাদের জুলুমের কারণে ঠিক কিনা ঠিক পশ্চিমারা ওখানে গৃহযুদ্ধ লাগাইছে লাইবেরিয়াতে নাইজারে কঙ্গোতে ওরা ওরা যুদ্ধ করতেছে আর খনিজ সম্পদ সব চুরি করে আমেরিকা নিয়ে যাচ্ছে তোরা যে না খেয়ে মরে সেজন্য কি আমার মালিক দায়ী না না পশ্চিমারা দায়ী নাস্তিকরা তা বুঝে না কেন বুঝে কিন্তু ওদের মাথায় তো পশ্চিমাদের সিম কার্ড ফিট করা আছে ওর বাইরে যাইতে পারে না ঠিক কিনা বলে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি প্রাকৃতিক নির্বাচন না আল্লাহর উদ্দেশ্যমূলক সৃষ্টি একটু চোখটা খোলেন এই অর্ডিন্যান্স দুই একটা নাস্তিক থাকতে পারে সংশয়বাদী থাকতে পারে একটু চিন্তা করে দেখেন আমাদেরকে আল্লাহ সম্মান করছেন সম্মান দিয়েছেন জল আর স্থলে আমাদের কর্তৃত্ব দিয়েছেন সুবহানাল্লাহ তারপর কি বললেন ওয়া রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত সবচেয়ে দামি সুস্বাদু জিনিসগুলো রিজিক হিসেবে দিছি সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত তোমাদেরকে আমি সবচেয়ে দামি জিনিসগুলো দিছি খাওয়ার জন্য সুবহানাল্লাহ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ছাড়া সৃষ্টি জগতের মধ্যে এমন একটি প্রাণী নাই যাকে নির্ধারিত রিজিক দিয়েছেন গরু ছাগল ভেড়া বকরি সারা জীবন ঘাস খায় ঠিক কিনা বলেন এক রকম খানা বাঘ আর সিংহ সারা জীবন গোশত খায় বাঘ সিংহকে যদি আপনি ঘাস খাওয়ান সে মরে যাবে গরু ছাগল ভেড়া বকরিকে গোশত খাওয়ালে সে মরে যাবে গরু ছাগল ভেড়া বকরি ঘাস খাবে তৃণ ভোজি সেই জন্য তার দাঁতগুলো হচ্ছে ফ্ল্যাট চ্যাপ্টা দাঁত বাঘ আর সিংহ গোশত খাবে তার দাঁতগুলো আল্লাহ দিয়েছেন সুচালো মানুষ যেহেতু গোশত খাবে শাক সবজি খাবে তারে দুই রকম দাঁতই দিয়েছেন ফ্ল্যাট দাঁতও দিয়েছেন সুচালো দাঁতও দিয়েছেন বলেন নাস্তিকরা যদি মানুষ প্রাকৃতিক নির্বাচন হয় এমনে এমনে এইটা নির্ধারণ কে করলেন যে মানুষ গোশত খাবে সবজিও খাবে ওর দুই রকম দাঁত লাগবে এটা যিনি পরিকল্পনা করেছেন তিনি তো মহান স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন আর মানুষ পরিকল্পিত সৃষ্টি ন্যাচারাল সিলেকশন মানে অপরিকল্পিত এমন এমনে হয়ে গেছে এমন এমনে কিছু হইতে পারে এরপর আল্লাহ তাআলা রিজিক গুলো কি দিবেন সুবহানাল্লাহ আপনার ধান গম চাল উৎকৃষ্ট খাদ্য দিলেন দুধ এবং মধু দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বিলো এক ফোঁটা মধু বানাতে পারবে না মৌমাছি লাগবে তারপর দিলেন আপনাকে রকমারি ফল ফলাদি সুবহানাল্লাহ ফলগুলো কতটা সুন্দর বাহিরে দেখতে যেমন চিত্তাকর্ষক নয়নাভিরাম গ্রানটা নাকে ঢুকলে মনটা ভরে যায় মুখে খেলে স্বাদে জিব্বাটা তৃপ্ত হয়ে যায় পেট ভরে যায় একটি আনার ফলের দিকে তাকান কি চিত্তাকর্ষক রং দিয়ে তিনি কভারটা করে দিয়েছেন একজন শিল্পী রং দিয়ে তুলি দিয়েও তো এত সুন্দর করে আঁকতে পারে না আনার আর বেদানার সিল্কে আল্লাহ পাক যত সুন্দর রঙে রঙিন করে দিয়েছেন ভিতরে তাকায় দেখেন মনোমুগ্ধকর দানাগুলো সুন্দর করে সাজাই দিয়েছেন খাবার আগে দেখলেই তো মনটা ভরে যায় খাবার পর পেটটাও ভরে যায় কোন প্রাণীকে এগুলো দেন নাই মানুষকে দিছেন কারণ সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য মানুষ কি সৃষ্টি করেছেন তার জন্য সুবহানাল্লাহ ঠিক কি না মানুষ আল্লাহর প্রি প্ল্যান্ট সৃষ্টি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি শুধু কি তাই তিনি রিজিক মানুষকে জমিন থেকে দিচ্ছেন আবার আকাশ থেকেও দিচ্ছেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফা আন্না তুফাকুন আল্লাহ পাক বলেন
আকাশ আর জমিন থেকে আল্লাহ ছাড়া কেউ কি তোমাদের রিজিক দেয়? জোরে বলেন, দিতে পারে? না। কে দেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে নাস্তিকরা প্রশ্ন করেছিল, আপনারা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এটা ব্যাপক ভাইরাল হয়েছে, প্রায় 8 থেকে 10 মিলিয়ন মানুষ দেখেছে, যে রিজিকের মালিক যদি আল্লাহ তাআলা হয় তা আফ্রিকার মানুষ না খেয়ে মরে কেন? দেখছেন আপনারা? এই ধান্দাবাজির কথা বলে নাস্তিকরা আমাদের দেশের যুব সমাজকে ডেসপারেট করছে। দেখবেন যুবকগুলো স্কুলে যখন পড়ে নামাজ পড়ে, কলেজের বারান্দা পার হলো নামাজ পড়ে, বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ছাত্র মৈত্রী নামে ছাত্র মৃত্যুর হাতে পড়ে। আছে না ছাত্র মৈত্রী? দেখছেন তো ওরা কি রকম আদর্শবান ছাত্র। সোনার ছেলে বাংলাদেশের শিক্ষকের ঘরে খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। দেখছেন আপনারা? এটা কি ছাত্রের কাজ শিক্ষককে রিজিক বন্ধ করে মারা? কথা বলে না। আর মাদ্রাসায় যারা পড়ে দেখো, শিক্ষককে 70 গজ দূরে দেখলো বসার থেকে দাঁড়ায় যায়। শুধু মাদ্রাসার দিকে দূরবীন লাগাইছো, ছাত্ররা ভালো না, মাদ্রাসায় পড়ে কি হয়? তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়ে আমার দেশের যুবকদেরকে হয়তোবা ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার বানাচ্ছ, মানুষ বানাতে পারো না, আর আমরা মাদ্রাসায় পড়িয়ে ডিগ্রি আর সার্টিফিকেট দিতে পারি না, মানুষের মতো মানুষ বানায় দলমায়ের কোলে ফিরায় দিতে পারি। যাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোকে দেখো, 88% ড্রাগ অ্যাডিক্টেড, ইয়াবা ছাড়া চলে না, ঠিক কিনা? তারপরে টিএসসির মোড়ে ওনাদের আসর জমে রাত 2টার পরে, ফ্রি মিক্সিং, লিপ টুগেদার, এগুলো করতে না দিলে শিক্ষক ভালো না, তার অপসারণ চাই। তাই তো হয়েছে শাহজালাল, আপনি এগুলো দেখেন শোনেন না? আমি তো প্রথম প্রথম চুপ ছিলাম, ওরা ওরা লাগলো কেন নাকি? যদি সিলেট দরগা মসজিদের ইমাম সাহেবের সাথে লাগতো তাহলে একটা কথা ছিল, উনি মৌলবাদী আর ওরা প্রগতিশীল, লাগছে ওরা ওরা সব ছাত্র ঐক্যবদ্ধ হয়ে গেছে শিক্ষকের অপসারণ চায়। আমি তো বুঝতেই পারলাম না এক সপ্তাহ ঘটনা কি, পরে শুনলাম ছাত্ররা চায় সারা রাত টং দোকানে আড্ডা দিবে, ওরা চায় প্রতি সপ্তাহে একটা করে মেলা আর কনসার্ট বসাবে, ওরা চায় রাতে ছেলে মেয়ে একটু পার্কে ঘোরাঘুরি করবে, শিক্ষক চায় যে না এগুলো বাদ দিয়ে একটু পড়াশোনা করুক, ঠিক কিনা? যাক, ওদের হিসাব বিকাশ ওরাই করুক। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি যে এই বিশ্ববিদ্যালয়ে গেলেই সংশয়বাদী আর নাস্তিকরা আমার দেশের যুবকদেরকে নাস্তিক বানায় দেয়। প্রশ্ন কি, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, অবশ্যই আল্লাহ, তা আফ্রিকার মানুষ না খেয়ে মরে কেন? নাস্তিকদের এটা প্রশ্ন করেছিল এক নাস্তিক আমাকে, এনটিভি এক্সক্লুসিভ একটা প্রোগ্রামে ইউরোপ শাখা করেছিল প্রোগ্রামটা গত রমজানে, দেখেছেন আপনারা? আমি আমার বক্তব্যে বলেছিলাম রিজিক কাকে বলে, শুধু ধান চাল তেল এটি রিজিক না, বাতাস এটা রিজিক, সূর্যের আলোটাও রিজিক, বৃষ্টির পানিটা রিজিক, মাটির নিচে যে ন্যাচারাল অ্যাডভান্টেজেস খনিজ সম্পদ এটা বড় রিজিক। আমি বলেছি সেই দৃষ্টিকোণ থেকে আফ্রিকার গরিব মানুষগুলোকে আল্লাহ আমাদের চেয়ে বেশি রিজিক দিয়েছেন, ওদের বাতাস বিশুদ্ধ বাতাস। আমরা বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দূষিত নগরী হয়েছে গত সপ্তাহে, এক নম্বর ছিল 6 দিন, কয়দিন? 6 দিন ঢাকার বাতাস ছিল সবচেয়ে দূষিত, আর আফ্রিকার বাতাস হচ্ছে সবচেয়ে নির্মল এবং বিশুদ্ধ। ওদের রিজিকটা আমাদের চেয়ে সেরা কিনা? আরে মিয়া কথা কও। তারপরে আল্লাহ ওদেরকে বৃষ্টি দিচ্ছেন, ওদের জমিনগুলো অত্যন্ত ফার্টিলাইজড উর্বর, ওখানে খেজুর চাষ হয়, আঙ্গুর চাষ হয়, যব হয়, ধান হয়, যা চাষ করে তাই হয়, সার লাগে না। রিজিক আমাদের বেশি না ওদের বেশি? তারপর হীরার খনি কোথায়? আফ্রিকায়। সুবহানাল্লাহ। স্বর্ণের খনি এই কঙ্গোতে, নাইজারে সোনার খনি আল্লাহ দিয়ে রেখেছেন, ন্যাচারাল অ্যাডভান্টেজ খনির সম্পদ
প্রচুর পরিমাণ তাদেরকে দিয়েছেন অতএব অবশ্যই রিজিকের মালিক আল্লাহ তাআলা তিনি বেইনসাফ করেন নাই সবাইকে সমান রিজিক দিয়েছেন কিন্তু আফ্রিকার মানুষ না খেয়ে মরছে পুঁজিবাদের অভিশাপের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের জুলুমের কারণে পশ্চিমাদের জুলুমের কারণে ঠিক কিনা ঠিক পশ্চিমারা ওখানে গৃহযুদ্ধ লাগাইছে লাইবেরিয়াতে নাইজারে কঙ্গোতে ওরা ওরা যুদ্ধ করতেছে আর খনিজ সম্পদ সব চুরি করে আমেরিকা নিয়ে যাচ্ছে তোরা যে না খেয়ে মরে সেজন্য কি আমার মালিক দায়ী না না পশ্চিমারা দায়ী নাস্তিকরা তা বুঝে না কেন বুঝে কিন্তু ওদের মাথায় তো পশ্চিমাদের সিম কার্ড ফিট করা আছে ওর বাইরে যাইতে পারে না ঠিক কি না বলে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পিতভাবে মানুষকে সৃষ্টি করলেন মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আল্লাহর সুন্দর সৃষ্টি মানুষ আল্লাহর প্রিয় সৃষ্টি সব কিছু সৃষ্টি করলেন মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করলেন আল্লাহর গোলামীর জন্য ইবাদতের জন্য সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা শুরুতে মানবজাতিকে ক্লাসিফাইড করলেন শ্রেণীবিন্যাস করলেন মুমিনের কথা বললেন মুনাফিকের কথা বললেন কাফেরের কথা বললেন অতঃপর তিনি মুমিন মুসলমানের দায়িত্ব কি কর্তব্য কি তা তুলে ধরলেন আল্লাহ তাআলা ডেকে বললেন ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মানব জাতি উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো তাহলে আমরা কেন সৃষ্টি হলাম তার উদ্দেশ্য বুঝতেছেন জি আপনি আপনার জীবন দর্শন কি মুসলমানের সমস্ত জীবন দর্শন তিনটা প্রশ্নে কয়টা আমি কে আদম সন্তান না বানর সন্তান আদম সন্তান আমি কি আদম সন্তান আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররনা বনি আদম আমরা আদম সন্তান উত্তর হইছে কথা বলে না তারপর যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ মাই অরিজিন আমার আদি উৎস কি বানর আদম আর হাওয়া আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন মহিলা থেকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন আসে কোথায় সৃষ্টি করছেন পুরুষটাকে মহিলাটাকে প্রশ্ন আসে না আমি কোত্থেকে প্রশ্ন আসে আল্লাহ জবাব দিয়েছেন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা আমি আদমকে সৃষ্টি করলাম জান্নাতে তারপর বললাম আদম তুমিও তোমার বউ পরমানন্দে জান্নাতে বসবাস করো যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দ্বিতীয় প্রশ্ন আমি কোত্থেকে তার জবাব জান্নাত থেকে আর বিজ্ঞান বলতেছে আমরা জঙ্গল থেকে বানর হইছে কই আর কোরআন বলতেছে আমরা কোত্থেকে জান্নাত তাহলে মানুষ ও মানবতা সমুন্নত করলো বিজ্ঞান আল্লাহর কোরআন আল্লাহর সর্বশক্তি দিয়ে বলো বিজ্ঞান আল্লাহর কোরআন ঠিক কিনা তৃতীয় প্রশ্ন কেন আমাকে কেন সৃষ্টি করা হলো আমার কোরআন শরীফের যে আয়াতের ব্যাখ্যা বুঝাচ্ছি তা বুঝতেছেন না আপনারা কেচ্ছা কাহিনী শুনবেন ওগুলো তো লাভ নাই ওগুলি বাংলাদেশে একটু বেশি চলে ঠিক কিনা তবে শিক্ষিত মানুষ এখন কোরআন মুখী হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আন্না মাওলানা অনেক হয়ে গেছে ভিডিও এবার বাকিটা মনে করেন দিলে দিলে দেলে দেলে সব বাড়িতে শুধু তাহলে প্রশ্ন তৃতীয় প্রশ্ন কেন এত শখ করে এত মায়া করে আল্লাহ বানাইছে কেন
একদমই জেনা খাও দাও মোস করো মাস্তি করো মরে যাও সবকিছু ফিনিশড নাকি জেনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে প্রশ্ন করেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন মানুষ কি ধারণা করেছে আমি তোমাদেরকে তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি বেহুদা অনর্থ আর তোমাদেরকে আমার কাছে ফিরতে হবে না না জবাব কি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি কে আমি আদম সন্তান আমি কোথা থেকে আমি জান্নাত থেকে আমি কেন একমাত্র আল্লাহর গোলামীর জন্য ইবাদতের জন্য দাসত্বের জন্য ঠিক কিনা বলেন ঠিক কত প্রশ্ন একজন মুমিনের জীবন দর্শন এই তিনটি প্রশ্নের উত্তরের মধ্যে আছে এর বাইরে মুসলমানের কোনো জীবন দর্শন না আর বেদিন কাফের অর্থবাস ও মনে করে ও হচ্ছে সেকুলারিস্ট সেকুলারিস্টের বাংলা হচ্ছে ইহজাগতিক অর্থাৎ তার সব কাজকর্ম ইহজগতের জন্য কারণ সে পরকালকে বিশ্বাস করে না ওরা শুধু কেউ ছুটছে সম্পদের পিছনে কেউ রাজনীতির পিছনে কেউ চাকরি বাকরির পিছনে আর একবার দুনিয়াদারকে দুনিয়ার মায়া পেয়ে গেলে এইটা আর কবে না বাড়তে থাকে